মঙ্গলবার স্থানীয় সময় গড়ির কাটায় রাত 11:30 মোবাইল ফোনে হঠাৎ আসে একটি সতর্ক বার্তা। সেই বার্তায় বাসিন্দাদের বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত থাকতে বলে কর্তৃপক্ষ। এছাড়া কোনো অজ্ঞাত বস্তু দেখতে পেলে নিকটস্থ সামরিক ঘাঁটি বা থানায় জানাতে বলা হয়। পরের দিন বুধবার সকালে জানা যায় দক্ষিণ কোরিয়ার 9টি প্রদেশের মধ্যে 8টিতেই উত্তর কোরিয়ার পাঠানো বেলুন সহ ব্যাগ পাওয়া গেছে। পিয়ংইয়ং এর লিফলেট সহ আবর্জনা ভর্তি করে অন্তত 260টি গ্যাস বেলুন পাঠিয়েছে সিউলে, যার একটি এসে পড়ে প্রবাসী এক বাংলাদেশি বাসার সামনে। এমন পরিস্থিতিতে নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সেই প্রবাসী। উত্তর কোরিয়া থেকে বেলুনের মাধ্যমে কোনো একটা কিছু ময়লা জাতীয় ফেলছে, এগুলো নিয়ে গবেষণা চলছে। তা আমরা যারা এখানে আসি, আসলে আমরা অনেকটা আতঙ্কে বলা যায় আসি, মানে অনেক ভয় কাজ করতেছে যে এখন যদি ময়লা না হয়ে অন্য কিছু হতো তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তর কোরিয়া থেকে আবর্জনা ভর্তি বেলুনের অনেক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। আবর্জনার মধ্যে টয়লেট পেপার, কালো রঙের মাটি, নোংরা আবর্জনা, ব্যাটারি সহ আরো অনেক কিছু আছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে কয়েকদিন আগে উত্তর কোরিয়া অভিযোগ করে জানায় দক্ষিণ কোরিয়ার আন্দোলনরত কর্মীরা সীমান্ত এলাকায় ঘন ঘন লিফলেট ও অন্যান্য আবর্জনা ছড়িয়ে দিচ্ছে, যার বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে পূর্বাভাস দিয়েছিল পিয়ংইয়ং। তবে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়। 1950-এর দশকে কোরিয়া যুদ্ধের সময় থেকে উভয় কোরিয়া নিজেদের পক্ষে প্রপাগান্ডা চালাতে গ্যাস বেলুন ব্যবহার করে থাকে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।